হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, মহান আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সবাইকে সুখী এবং সুস্থ রাখে। বন্ধুরা, আজকে আমি সুইডেন ইউরোপের একটি রাষ্ট্র বা দেশ সম্পর্কে জানা অজানা ইতিহাস নিয়ে ভিডিওটি সাজিয়েছি। ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন। সুইডেন ইউরোপের মহাদেশের একটি রাষ্ট্র। এর রাজধানীর নাম স্টকহোম। সুইডীয় সুইডেনের রাষ্ট্রভাষা। রাষ্ট্রের উত্তর পূর্বে দিকে রয়েছে ফিনল্যান্ড, পশ্চিম দিকে রয়েছে নর্থ ওয়ে ও দক্ষিণ পশ্চিমে রয়েছে ওরেসুন্দা সেতু, যেটা দিয়ে ডেনমার্ক যাওয়া যায়। সুইডেন স্ক্যান্ডিনেভীয় দেশগুলোর বৃহত্তম দেশ। বন্ধুরা, আমার ভিডিওটি যারা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেশটির মোট আয়তন 4,49,900 বর্গ কিলোমিটার, আর দেশটির মোট মাথাপিছু আয় প্রায় $40,000। আর মুদ্রা সুইডেন ক্রোনা। সুইডেনের আয়তন 4,50,000 বর্গ কিলোমিটার। এটি ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশ। মাত্র 95 লক্ষ জনসংখ্যা নিয়ে সুইডেন ইউরোপের অন্যতম কম জনসংখ্যা এবং ঘনঘনত্বের অঞ্চল। প্রতি বর্গ কিলোমিটারে 21 জন বসবাস করে। সুইডেনের জনসংখ্যার প্রায় 85% শহর কেন্দ্রিক এবং দেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত শহরগুলোতে বাস করে। সুইডেনের বৃহত্তম শহর এবং রাজধানী হল স্টকহোম। ঊনবিংশ শতক থেকেই সুইডেন একটি শান্তিপূর্ণ দেশ, নিজেদের অবস্থান বজায় রেখেছে এবং কোনো প্রকার যুদ্ধে জড়ানো থেকে বিরত থেকেছে। সুইডেন একটি সাংবিধানিক রাজতন্ত্র। রাজা কার্ল শোষক রাষ্ট্রপ্রধান, তবে বহুদিন ধরে রাজার ক্ষমতা কেবল আনুষ্ঠানিক কাজ কর্মেই সীমাবদ্ধ। সুইডেনের আইনসভার নাম রিক ডাক, যার সদস্য সংখ্যা 349 জন। আইনসভার সদস্য প্রধানমন্ত্রী নির্বাচন করেন। প্রতি 4 বছর পর পর সেপ্টেম্বর মাসে তৃতীয়বারের মতো আইনসভা নির্বাচিত হয়। পৃথিবীর প্রথম কল্যাণমূলক রাষ্ট্র সুইডেন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন।